हजारों लाखों ईमानदार मुसलमान हृदय स्पंदन आमार शायख मुर्शिद आरिफ बिल्ला हकीमुन नफ्स अल्लामा मुफ्ती मुश्ताकुन नबी कासिमी दामत बरकातुहुम हजरत इंशाअल्लाह आजकेर मजलिसे कथा बोलबेन आसबेन। आमी एइमात्र कोम्पानीगंज हुजूरेर साथे मुसाफा करेई आसছি আছে কোম্পানীগঞ্জ আরও কিছু কাজ আছে ওইখানে কাজ সেরেই আসবে ইনশাআল্লাহ। এই জন্য সকলের কাছে অনুরোধ হযরত ইনশাআল্লাহ আসবেন কথা বলবেন। আর এই সুদৃশ্য প্যান্ডেল বড় সড়ো প্যান্ডেলে বলা যায় অনেক দিন পরে আপনারা একত্রিত হয়েছেন, কি বলেন? শীত মাত্র শুরু হচ্ছে আর সামনের দিকের প্রতিদিনকার মাহফিলে আমাদের জন্য পেরেশানি টেনশনের বিষয় যে একটা মাহফিল হচ্ছে বলে আরেকটা হবে তারও কোনো নিশ্চয়তা নাই। প্রতিনিয়তই বহুমুখী বিষয়াদি বর্তমানে ওয়াজ মাহফিল দিনই কাজকর্ম ওলামায়ে কেরাম এদিকেই সবার নজর বেশি, ভালো নজরও মন্দ নজরও, কেউ মহব্বতের নজরও কারো ষড়যন্ত্রেরও নজর, যার ফলে প্রতিনিয়তই আমাদেরকে পেরেশান থাকতে হয়। এরপরেও সর্বযুগেই 1450 বছরে ইসলাম কোনো সময়ই কখনোই থেমে থাকে নাই, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থেমে থাকবেও না। এই কারণে পেরেশান হওয়ার অস্থিরতা হওয়া যাই হোক এ কথা ইয়াকিন রাখা চাই। এর চাইতে আরও বড় কোনো মুসিবতও যদি আসে পৃথিবীতে ইসলামের উপরে মুসলমানদের উপরে, এই 1450 বছরে ইসলাম এবং মুসলমানদের উপরে যুগে যুগে এমন বহু তুফান গেছে যেই তুফানের পর পৃথিবীবাসী চিন্তা করছে আসলে মুসলমানরা টিকবে কিনা, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেছে মুসলমানরাই টিকে আছে, ইমানদাররাই টিকে আছে, বেঈমান কাফের মুশরিক নাস্তিক মুরতাদ ওরা কেউ টিকে নাই। এজন্য এটাই বাস্তবতা। আল্লাহু গালিবুন আলা আমরিহি, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে নিশ্চয়ই আল্লাহই তার সিদ্ধান্তে বিজয়ী। আল্লাহ বলছে আমি বিজয়ী, অর্থাৎ আমার ফয়সালা আমার আমর আমার নির্দেশের ক্ষেত্রে আদেশের ক্ষেত্রে কার্যকর হওয়ার ক্ষেত্রে আমি বিজয়ী, আমার উপরে কেউ বিজয় অর্জন করতে পারবে না, আমি আল্লাহকে কেউ মগলুব বানাইতে পারবে না অর্থাৎ পরাজিত বানাইতে পারবে না, বাকি সব মগলুব পরাজিত হবে। এই কারণে আপনাদের সবার কাছে অনুরোধ ইমান ইসলামের সাথে আখেরাত পরকালের সাথে কোরআন এবং সুন্নার সাথে নিজেকে জুড়ে রাখা একত্র রাখা, এটাই আমাদের জন্য নিরাপদ, এটাই আমাদের জন্য দুনিয়ারও সফলতাও আখেরাতেরও সফলতা। আজ আমরা আফসুসের বিষয় অনেকে বুঝি না, এটা অনেকেই মনে করি বৈষয়িক দুনিয়া যান্ত্রিক এই সভ্যতা এই সব কিছু দেখে রমরমা পৃথিবীর সৌন্দর্য দেখে নগদ বিভিন্ন রকমের কিছু দেখে আমরা ভুলে যাই যে আমাদের যে কবর আছে আখেরাত আছে পরকাল আছে। কিন্তু এটাই বাস্তবতা যে দুনিয়া অস্থায়ী আখেরাত চিরস্থায়ী। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে আখেরাত উত্তম এবং স্থায়ী, আর দুনিয়া মাতাউল গুরুর। আল্লাহ দুনিয়াকে বলছে আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার হায়াত এ তো ধোকা, धोकार सामग्री प्रतारणार वस्तु दारुल गुरूर धोकार घर धोकार सामग्री এই দেখি সুন্দরী আবার ৩০ বছর পরে দেখি বৃদ্ধা এই দেখি যুবতী আবার ৩০ বছর যেতে না যেতেই সে হয়ে যায় দাদি নানি আজকের রূপ আজকের যৌবন ক্ষণিকের ব্যবধানে মিলে আসে চেনাও যায় না এমন অসুস্থতা রোগ শোক হইলে অনেক সুঠাম সুন্দর স্বাস্থ্যবান অনেক মানুষকে সামান্য রোগে देखा जाए और चिनाओ जाए हाँ अपनी की छिलें केमन हो गए दुनियाते ही तो ये देखा जाए कणिकर मध्य ही जिंदगी बदले जाए विभिन्न रोग शोक आमी सेदिन एकजन आलेमे दीन आमी निजे जार अनेक बयान सुनताम एवं उनी अनेक सुंदर बयान करतें अनेक बयाने आमी उनार साथे देखी एकसाथे बयान एर मैदाने देखी आमी एक ही साथे दावत छिलो बहु जायगा नबीनगर कृष्णनगर बाड़ी हजरत मौलाना रबिउल्लाह जुक्तिबादी उनार नाम खूब सुंदर बयान करे किन्तु किछुदिन आगे स्ट्रोक करछे एखोन एतो असुस्थ हये गेछे जे ओई दुई तीन दिन आगे आमार पाशे बसछे उनार ग्रामे महफिल छिलो चुपचाप शुधु बसे ताकाय रइछे जे मानुषटा अहरह कथा बोलतो सेई मानुषटा निश्चुप हये आछे शेषे आमी बोल्लाम जे हुजूर आपनि दोया करेन बयान शेषे उनि दोया करछे अल्प एकटु तो एरकम दुनिया एक क्षणिकेर मध्येई मानुषेर जिंदगी बदले जाय এই সুখ শান্তি সমৃদ্ধি অল্প সময়ের ব্যবধানে মানুষের দুঃখ পেরেশানির আর সীমা থাকে না এজন্য কোনোভাবেই আমরা প্রত্যেকের কাছে অনুরোধ ভাই কোনোভাবেই ক্ষণিকের এই মোহমায়ায় ভুগে ভোগ করে কবর হাসর আখিরাত পরকাল এটা ভুলবেন না আজ কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় মাহফিল অচিরেই এই রুহের মাগফিরাত কামনার মধ্যে আপনার নামও ঢুকবে ঢুকবে কিনা বলেন অচিরেই আপনাদের নামও ঢুকবে অচিরেই আমার নামও ঢুকবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কাছে একটা আরবী কিতাব আছে রিসালাতুল মুস্তারশিদিন এইটা তাসাউফের কিতাব তো ওই কিতাবের শুরুতে একটা কথা আছে हजरत उमर रदियल्लाहु ताला अन्हु बोलतें उमर रदियल्लाहु ताला अन्हु उनी बोलतें कुल्ला यौमिन युकालु माता फुलान व माता फुलान वला बुद्दा मिन यौमिन युकालु माता उमर आहा हजरत उमर रदियल्लाहु ताला अन्हु बोलतें जे प्रतिदिन ऐलान है कुल्ला यौम प्रतिदिन बला है माता फुलान माता फुलान आज उमुक मारा गेलो आज उमुक मारा गेलो तिनी बोलतें अचिरेई वला बुद्दा अवश्यई मिन यौमिन एमन एकटा दिन आसबे युकालु जेदिन बला हबे माता उमर आज उमरेर मृत्यु हलो आज उमर मारा गेलो अर्थात आज आमार मृत्यु हलो उनी बोलें एटा बोलतें सब समय जे मानुषेर एलान सुनते सुनते एक दिन आमार नामेर एलानो मानुष शुनबे एजन्य भूले ना जावा एई कबरबासीदेर मागफिरात एटा जेन आमादेरके निजेर आखिरात मने कराय देय आल्लाहर नबी सल्लल्लाहु आलैहि सल्लामेर हादिस नबी सल्लल्लाहु आलैहि सल्लाम बोलछे अक्सिरु जिक्रा हादिमिल लज्जात তোমরা সব কিছুর স্বাদ নষ্ট করে দেয় সকল স্বাদ বিনষ্ট করে দেয় যেই জিনিস সেটাকে বেশি বেশি স্মরণ করো আর সেটা কি আল্লাহর নবী নিজেই বলছে আল মাউত মৃত্যু মৃত্যু তোমার চোখের নড়াচড়া বন্ধ করে দিবে मृत्यु तुम्हार कानेर श्रवण शक्ति स्तब्ध करे दिबे, मृत्यु तुम्हार ठुटेर नड़ाचड़ा बंध करे दिबे, मृत्यु तुम्हार जबानेर शब्द उच्चारण आवाज बंध करे दिबे, मृत्यु तुम्हाके तुम्हार कण्ठस्वर स्तब्ध करे दिबे, मृत्यु तुम्हार जिब्बार सब स्वाद विनष्ट करे दिबे। अचिरेई रूह चले जाबे, आर किछुई थाकबे ना, ना कानेर श्रवण शक्ति, ना नाकेर घ्राण शक्ति, ना चोखेर दृष्टि शक्ति, ना चामड़ार अनुभव शक्ति, ना पायर चलार शक्ति, ना कल्पनार विवेकेर दिमागेर चिंता फिकिरेर शक्ति किच्छु थाकबे ना। आल्लाहर नबी एटाई बोलছে सब किछु नष्ट करे देয়, मिनिटे स्तब्ध करे देয় যেই জিনিস, সেই মৃত্যুকে বারবার স্মরণ কর, বারবার স্মরণ কর, বারবার স্মরণ কর। এই কারণে বাপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর স্মরণ করতে বারবার বলছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বহু জায়গায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত এই কথাইটা অনেকবার বলছে যে বান্দা এটা মনে রেখো, মৃত্যুর স্বাদ তোমাকে গ্রহণ করতেই হবে। আল্লাহ তাআলা বারবার বলছে কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ পাক বলছে নবী আপনি বলে দেন যেই মৃত্যু থেকে তোমরা পলায়ন করছো, ছুটতেছো, মৃত্যু থেকে বাঁচার জন্য এই হসপিটাল থেকে ওই হসপিটাল, এই জায়গা থেকে ওই জায়গা, বাংলাদেশ থেকে ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে থাইল্যান্ড, থাইল্যান্ড থেকে সিঙ্গাপুর, যেখানেই পলাও না করো ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু তোমার সাথে মোলাকাত করবেই করবে। মৃত্যু তোমার থেকে তুমি তাকে আড়াল করতে পারবেই না, তুমি চাইলেও আসবে, না চাইলেও আসবে। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, আল্লাহ বলেন প্রত্যেকের নির্ধারিত মৃত্যুর সময় আছে। ফাইদা জা আজালুহুম, যখনই মৃত্যুর সময় আসবে লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, তখন আর এক মিনিটও দেরিও করবে না, এক মিনিট আর আগেও আসবে। এজন্য আমার বাপ মৃত্যুকে স্মরণ করে, কবরকে স্মরণ করেন। এই কবরবাসীদের জন্য তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়ার মাহফিল। আর আমার কথা হইল কবরবাসীদের চাইতে জিন্দা মানুষের অনুভূতি জাগানো তারও বেশি দরকার। কবরবাসী তো তার হায়াত শেষ করে তার ফয়সালা নিয়ে সে চলেই গেছে, আর সে ফিরে আসতে পারবে না, আর সে বুঝাও কিছু করতে পারবে না, আর সে পুনরায় পৃথিবীতে ফিরতেও পারবে না, আর কোনো নেক আমল করারও সুযোগ মিলবে না। কাজে কবরবাসী তার চাইতে বেশি দরকার আমাদের ফিকির, জীবিতদের ফিকির, জীবিত মানুষের অনুভূতি। আজ আমরা হয়ে গেছি, আমরা হয়ে গেছি কবরবাসী, আর কবরবাসী হয়ে গেছে জিন্দা। অর্থাৎ কবরের মধ্যে তারা যে পরিমাণ অনুভূতি নিয়ে আসে, বুঝ নিয়ে আসে, মনে হয় জীবিত থাকার পরও, চোখ নাক কান হাত পাও থাকার পরও আমাদের মধ্যে সেই অনুভূতি নাই। ৬০ বছর ৭০ বছরের বয়স্ক মানুষ বিড়ি খায়, সিগারেট খায়, টেলিভিশন দেখে, চায়ের দোকানে আড্ডা মারে, কথা বলতে গিয়ে গালিগালাজ ছাড়া কথা বলে না, মিথ্যা ধোঁকা। অথচ বয়স্ক মানুষ ভুলেই গেছে, ৬০ বছরের একজন মানুষ ভুলেই গেছে কবর দেখা যায়, তার কবর দেখা যায়, ফিকির নাই, ফিকির নাই। অথচ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে ৪০ বছর যারে আমি দিলাম তারই উচিত পূর্ণভাবে কবরের দিকে, আখিরাতের দিকে মুতাওয়াজ্জহ হওয়া, পূর্ণভাবে আখিরাতের দিকে ধ্যান ও খেয়াল করা, বাড়ায় দেওয়া। अल्लाह ताला कुरानुल करीमेर मध्य बोलते सूराए फातिरेर मध्य अवलम नुअम्मिरकुम मा यतदक्करु फीहि मन तदक्करा बंदा बोलो ना आमी अल्लाह की तुम्हें एतटुकु हायात देई नाई जेतटुकु हायात पेले एकजन मानुष उपदेश ग्रहण करते पारे एदुर हायात की तुम्हें आमी देई नाई एटा जिज्ञेस करो जारे अल्लाह हायात देय नाई उपयुक्त तारे अल्लाह जिज्ञेस करबे ना 6 বছরের বাচ্চাকে আল্লাহ কিছু বলবে না 8 বছরের বাচ্চাকে আল্লাহ কিছু বলবে না 10 বছরের বাচ্চাকে আল্লাহ কিছু বলবে না বাপ কেন তাকে আল্লাহ তাআলা আমল করার উপযুক্ত বয়স আল্লাহই দেয় নাই এজন্য জিজ্ঞাসাও নাই কিন্তু যাকে আল্লাহ সাবালক বানাইছে প্রাপ্ত বয়স্ক হইছে যে 15 বছর ছেলে মেয়েদের ক্ষেত্রে 13 বছর अर्थात जार उपरे बुलुग साबालक प्राप्त वयस्क जे होयेछे आरो सहज कथा जार उपरे गोसल फरज है जुनुबी है तो सेई व्यक्ति सेई पुरुष किंबा सेई नारी ताके एर परेर प्रति मिनिटेर ब्यापारे जिज्ञासा करा होय आल्लाह ताआला एर जोन्नो बुझाय दिछे 15 बछरेर एकटा लम्बा हायात आमी अल्लाह ताला तुम्हें दिसी और तमाम पृथ्वी थेके शिक्षा नेवा आकल हवा बुद्धि हवा विवेक हवा अल्लाह के चीना आखिरत के चीना कबर के चीना निजेर अनुभूति बुझा निजेर बुझ बुझा एर जोन्नो 15 बछर यथेष्ट 15 बछर हायात पेओ जे छेलेटा अल्लाह चिनलो ना आखिरत चिनलो ना कबर चिनलो ना দুনিয়াবাসী আপনারা বলতে পারেন হয়তো যে সেই বাচ্চা ছোট বাচ্চা আল্লাহ ছোট বাচ্চা বলে না তারে আল্লাহ তাকে বালেগ বলে আল্লাহ তাকে প্রাপ্তবয়স্ক বলে আল্লাহ তাকে মুকাল্লাফ বলে আল্লাহ তাকে শরীয়তের বিধান পালনের আবশ্যকতা তার উপরে দেয় আর আমরা না বলি এসএসসি পরীক্ষার্থী ছোট মানুষ ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী ছোট ছেলে छोटो छेले आपनार काछे छोटो छेले नामाजेर बेलाय छोटो रोजार बेलाय छोटो कुरान तिलावतेर बेलाय छोटो अथच नाफरमान सारा रात मोबाइल चालाइबार ब्यापारे उपयुक्त सारा दिन मोबाइल चालाइबार ब्यापारे उपयुक्त मेयेदेर साथे फुर्ती करार ब्यापारे उपयुक्त आरो 10टा माइयार पिछने घुरार पिछने एई क्षेत्रे से उपयुक्त सन्त्रासी सादाबाजी बाटपारी सिटारी মদ জুয়া ফেন্সিডিল গাঁজা ইয়াবা সমস্ত নেশা সমস্ত অপকর্ম সমস্ত নিকৃষ্ট কাম করার ব্যাপারে সে বুঝের আর আল্লাহর বندگی করার ব্যাপারে সে বাচ্চা অপদার্থই মা বাপ যে মা বাপ তার 15 বছরের ছেলেকে বলে এখনো বাচ্চা যে মা বাপ তার 13 বছরের মেয়েকে এখনো বলে এটা বাচ্চা মেয়ে না এটা বাচ্চা মেয়ে না এটা উপযুক্ত মেয়ে এটা বাচ্চা ছেলে না এটা উপযুক্ত ছেলে এ মুকাল্লাফ বিশরা শরীয়তের বিধান তার উপরে বাধ্যতামূলক এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার তার আর সুযোগ নাই একটা গুনাহ করার তার আর অনুমতি নাই কথা বুঝতেছেন আপনারা মুসলমান বুঝতে শিখেন নিজেদের কবর বানান নিজেদের আখিরাত ফিকির করেন মৃত্যুর কথা ভাবেন আল্লাহ তাআলা বহু ভাবে কোরআনে মৃত্যুর কথা মনে করায় দিস আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা আল্লাহ বলছে বান্দা যেখানেই তুমি থাকো মৃত্যু তোমার কাছে পৌঁছবে ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা যদি এমন একটা বিল্ডিং যেটার চতুর্দিকে কোনো একটা ছিদ্র নাই ভেতর দিও উপর দিও ঢুকার কোনো জায়গা নাই আটকায় ফেললে এটার ভিতরে তুমি আর কোন দিক দিয়ে ঢুকার কোনো জায়গা নাই মৃত্যু যদি সময় হয় ওইখানেই তোমার কাছে পৌঁছে আমি এটাকে প্রায় বলি এখন আইসিইউ ওই আইসিইউর ভিতরে অনেক ভাবে আপনার চেষ্টা করে রোগীটাকে কোনোভাবেই যেন বাহিরের কোনো কিছুটার ভিতরে না ঢোকে किन्तु मालाकुल मौत आमार मना आजराइल बेशिरभाग थाके आईसीयूर काछे आईसीयू थेके खूब कम लोकेर कि जीवित कि आसे फिरे आसे मालाकुल मौत ओखाने बेशी समय काटाय धुमाधुम लइया लाए फटफट करे निये आसे पड़े आह कबर जियारत करियो तुदाक्किरुल मौत कबर जियारत तुम्हादेरके मृत्युर कथा मने कराबे तुम्हादेरके तुजाक्किरुल आखिरा आखिरत मने कराय दिबो। आज आमादेर कबर आमादेरके आखिरत मने कराय ना, आमादेर कबर जियारत आमगरे भातखानार कथा मने कराय। आमरार कबर जियारत आमरार मानुषेर मृत्यु आर एखन आमादेरके लाश देखे आमादेरके आर मृत्यु मने कराय ना, 7 दिनेर खाना मने कराय। जे बड़ा मच्छे 7 दिन एकटा खानार बुझ হইছে। एबाड़ा मारा गेছে 40 দিনের আরেকটা খানার কি হইছে বুঝ হইছে। এবাড়া মারা গেছে বছর শেষে একটা মৃত্যুবার্ষিকীর খানা রেডি হইছে। তিনটা খানা এর অটো কথা বুঝছেন না? 7 দিনে একটা, 40 দিনে একটা, বছর শেষে একটা, সাইড তিনটা খানা করে রেডি। তাইলে যেই মৃত্যু তিনটা খানা রেডি করে ওই মৃত্যু আখিরাত মনে করাবে কিভাবে? रसम प्रथा समाजेर समाजेर प्रथा आहा समाजेर प्रथा आमादेरके आखिरत भुलाय दिस। समाजेर रसम आमादेरके आखिरत भुलाय दिस। प्रथम दिनेई जिज्ञासा करे हुजूर शहर बंदर थेके आत्मीय स्वजनरा आसছে আজকে জানাজা হইছে আবার 3 दिन परे এই লোকগুলো আবার আসতে গেলে এই মানুষটি আবার আইলে ঢাকা ঢুকার থেকে কষ্ট হয়ে যাবে। এই জন্য নিয়ত করছি, চিন্তা করছি কালকেই খানাটা করে লাইতাম। আমনে কি কর? আমারে বহুত লোক জিগায়। আমি সব সময় বলি যে ভাই আমার খেয়াল হইল খানাটা আজ রাত করে লাইলে ভালো হয়, কালকে না করে আজকে কষ্ট করে করে লাইলে রাইতে রাইতে যেহেতু ফার্মের মুরগি হার রাতে পাওয়া যায়, ওই যে সাদা ঠ্যাংওয়ালা মুরগি সারা রাতে বেঁচে, তো কাজে মুরগি যে তো আছেই। আর পরিচিত দোকান থেকে চাইল না আনো, আজ রাতেই খানা করিলে সকালবেলা যদি এরই মধ্যে যারা জানাজা পড়লো তাদের মধ্যে যদি কেউ মারা যায় তাহলে উনি তো 2 পিস ফার্মের মুরগি খানা থেকে বঞ্চিত হয়ে কবরে গেল, অনেক বড় আফসোস নিয়ে কবরে গেল। কথা বুঝেন নাই? এই কারণে অর্থাৎ বিষয়টারে কি পরিমাণ আবশ্যক। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এক লাশ যেন তোমাকে আখিরাত মনে করায়। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কিতাবে আমরা পড়ছি, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, উনি বলতেন আল্লাহর কসম আমাদের জমানায় কোন মানুষের মৃত্যু হলে জানাজার মজলিসে জানাজার মাঠে আমরা যারা জানাজা পড়তাম উনি বলতেন আমরা বুঝতাম না, কেউ বলতে পারতো না যে কে মারা গেছে কার লোক। সবার কান্না দেখে বোঝা যাইতো না যে কার বাপ। কথাটা বুঝছেন না? প্রত্যেকেই এই পরিমাণ কাঁদতো, যার ফলে কেউ বুঝতো না যে আসলে কার আত্মীয় মারা গেছে। আজ আমরা আপনার আমাদের এই ফিকির নাই। জানাজা দেখবার পরও লাশ দেখবার পরও কেবল তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি জলদি সময় নাই। আরে নিয়ত বাঁধেন হুজুর, দেন তকবীর, দেন তাড়াতাড়ি বেটারে পার করেন। এই হলো ফিকির। চোখের পানি আসবে কখন? আখিরাতের ফিকির আসবে কখন? আল্লাহর ভয় আসবে কখন? বলেন আমরা কি পরিমাণ পাষাণ হয়ে গেছি। পাষাণ হয়ে গেছে, কবর খুঁড়ে ওই লোকও বিড়ি খায়। আরে কি শক্ত নাফরমান তুই, তোর কলিজা পাত্তার মতো হয়ে গেছে বেটা। তোর মতো ডাকাত তুই কবর খুঁড়স কেন? তুই মাড়ি না খুঁড়বি? তুই গিয়া পুকুরে না খুঁড়বি বেটা? তুই কত বড় শক্ত ডাকাত, কবর খুঁড়ে তার হাতে শত শত মানুষের দাফন হয়, মাটির নিচে সেই কবর খুঁড়ে দেয় ওই নাফরমান। তুই বেটা বিড়ি খাও, তুই বেটা সুদ খাও। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার ভাই, দয়া করে, অনেক সাথী দাঁড়ায় আছে, একটু কষ্ট করে আগায়া বসেন, এবং পূর্ব দিকে জায়গা আছে, মেহেরবানি করে যারা দাঁড়িয়ে আছেন অনুরোধ করছি বাপ, আপনারা সবাই কষ্ট করে ভেতরে এসে বসেন। পূর্ব দিকে এখনো পর্যাপ্ত জায়গা আছে, কষ্ট করে ওইদিকে এসে বসেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমার ভাই, তো আমি আপনাদের কাছে, আমাকে সহ আমরা প্রত্যেকেই কবর যেন মনে করি, কবরবাসীদের মাগফিরাত, কবরবাসীদেরকে আল্লাহ মাফ করুক, এটা যেমন আমরা দোয়া করি, এর চাইতে বেশি দোয়া করা উচিত। আল্লাহ আপনি আমাকেই মাফ করে দেন, জীবিতদেরকেও মাফ করে দেন, আমাদেরও মাগফিরাত দরকার, ঠিক কিনা বলে? মাগফিরাত, জিন্দা মুর্দা সবার মাগফিরাত দরকার, মাগফিরাত দরকার। আল্লাহ তাআলা তো ডাক দিছে কোরআনে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। রব্বুল আলামিন বলেন, বান্দা আমি রব্বুল আলামিন মাগফিরাত নিয়ে অপেক্ষা করছি, আমি মাফ করে দিতে রাজি আছি বান্দা। ওয়াসারিউ, তুমি আমার মাগফিরাত নেওয়ার জন্য আমি মাওলার দিকে দৌড়াইয়া আসো, ছুটে আসো বান্দা, কোন দিকে যাইও না, কারো কাছে মাফ চেও না। মাফ যদি চাইতে হয়, ক্ষমা যদি চাইতে হয়, 90 বছরের গুনাহ নিয়ে হলেও, 70 বছরের গুনাহ নিয়ে হলেও আমি আল্লাহর কাছে ফিরে আসো বান্দা, আমি মাগফিরাত দিয়ে দেব। চোখের পানি ছেড়ে দিলে, পিছনের গুনাহ ছেড়ে দিলে, আর করবা না ওয়াদা দিলে, আমি আল্লাহ ওয়াদা দিলাম 90 বছরের গুনাহ, আসমান ছোঁয়া গুনাহ, জমিনের ফেনা পরিমাণ গুনাহ, আকাশের ছোঁয়া পরিমাণ গুনাহ, আমি আল্লাহ এক নিমিষেই মাফ করে দেব। আমি মাগফিরাত নিয়ে রাখছি। লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই সুম্মা ইস্তাগফারতানি গাফারতু লাকা ওয়ালা উবালি। আল্লাহ বলেন হাদিসে কুদসিতে, বান্দা গুনাহ যদি ছুঁয়ে যায় আকাশ পর্যন্ত, এরপরও যদি ইস্তেগফার করো, মাফ চাও, মাফ চাইতে হবে 3 ভাবে। কয় ভাবে? আবার বলেন, তওবা করতে হবে কয় ভাবে? 3 ভাবে। আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয় 3 ভাবে। 1 নাম্বার, পিছনের গুনাহ ছেড়ে দিতে হবে। 2 নাম্বার, আর করবেন না ওয়াদা দিতে হবে। 3 নাম্বার, আমি আল্লাহ লজ্জিত, এই কারণে মাফ চাইছি, লজ্জিত হয়ে মাফ চাইতে হবে। এই 3টা একত্র হলে এটারে বলে তওবা, এটারে বলে মাফ চাওয়া। মুখে বিড়ি, আবার জবানে তওবা তওবা, তোমার এই তওবার উপরে তওবা তওবা, কথা বোঝেন নাই? মুখে বিড়ি, বসা সাধুয়ানে, এবারে কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আহ, মানুষে কত খারাপ হইয়া গেছে কাকু, আমনের আস্তাগফিরুল্লাহর রূপে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমনের এই বিড়ির রূপে আস্তাগফিরুল্লাহ, আমনের এই সাধুয়ানের গপ মারার উপরে আস্তাগফিরুল্লাহ। এটারে কি কয় না? আস্তাগফিরুল্লাহ কয়। এটারে তওবা বলে না, তওবা বলে গুনাহ ছেড়ে দেওয়া, তওবা বলে আর করবেন না ওয়াদা দেওয়া, তওবা বলে লজ্জিত মাওলা আমি মাফ চাইছি, এই মাফ চাওয়া। 3টা মিললে হয় তওবা। কয়টা মিললে? আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, চা পাতা, চিনি, পানি, এই 3টা মিললে হয় চা। ছয়াকার চা, এটারে কোনো চা কয় না, এটারে ছয়াকার চা কয়, বুঝেন নাই? কাগজের মধ্যে যদি কেউ লেখে চ আকার চা, এটা কি চা? एक कागज़ेर मध्ये चाय काच्चा लिखले एटा चा ना ना एटा तो चायेर शब्द ना लिखछे किन्तु चा कोनटा चा पाता चीनी पानी ए तीनटा मिलले कि चा तेमनि आपनि मुखे कइलेन तोबा तोबा आपनार पकेटे सुदेर टाका आपनि बोलेन तोबा तोबा हाँ आपनार लगे नि मिशा कथा कई तोबा 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 आपनार लगे नि मिशा कथा माने तोबा तोबाटाओ मिशा कथा तोबा तोबा जे कइतेছে এটাই কি মিথ্যা কথা এটা আসলে কোনো হে তওবা তওবা না এটা ধোঁকা দিচ্ছে সে এটা ধোঁকা দিচ্ছে সে তাহলে এটারে তওবা বলে না এটারে তওবা বলে না তওবা বলে তিন জিনিসকে তারকু মা কান যা হয়ে গেছে গুনাহ তা ছেড়ে দেওয়া আর করবে না ওয়াদা দেওয়া ইয়াজিমা আন লা ইয়াউদা ইলাইহি আবাদান এই কথার আজম एक कथार दृढ़ सिद्धांत देवा आल्लाह आर करब ना आइयान्दिमा आलैहि एवं लज्जित हुए माफ चावा आल्लाहर काछे छोट हुए माफ चावा आजिजी इनकेसारिर साथे माफ चावा एजोन्नो बाप आमरा प्रत्येकेई एई फिकिर करी प्रत्येकेई कबरेर फिकिर करी आखिरातेर फिकिर करी मृत्युके स्मरण करी आज एई कबरबासीर रूहेर मागफिरात कामनाय एई महफिल এটা দেখে আমার এটা মনে হইল আজ কবরবাসীদের মাগফিরাত যেমন দরকার জীবিতদের মাগফিরাত তেমনই কি দরকার আমাদের বেশি দরকার আল্লাহ আমাদেরকে maaf করে দেন আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 17 নম্বর পারা 22 নম্বর সূরা সূরাটির নাম সূরা হজ ওই যে নামাজ রোজা হজ হজ আছে না এই সূরার নাম হজ এই সূরার 4টি আয়াত 11 12 13 14 এই সূরার 4টি আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি 17 নম্বর পারা 22 নম্বর সূরা সূরা হজ এই সূরার 4টি আয়াত 11 12 13 14 ইনশাআল্লাহ অল্প কিছু সময় বাকিটুকু সময় এই চারটি আয়াতকে সামনে রেখে কিছু কথা পেশ করতে চাই আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন বলেন আমিন প্রথম কথা যা বলার তা তো মোটামুটি এতটুকু বললাম আমরা যেন প্রত্যেককে কবর মৃত্যু স্মরণ করি ঠিক আছে না ইনশাআল্লাহ কবর জিয়ারত করবেন এই নিয়তে যেন আখিরাতের কথা মনে হয় পরকালের কথা মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলতেছেন মূল সংক্ষিপ্ত আকারে প্রথম তিন আয়াতের মানে 11 12 13 এই তিনটি আয়াতের বক্তব্য হলো মূল কথাটা হলো আগে বলি এরপরে তরজমা বলতে সুবিধা হবে মূল বক্তব্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিনটি আয়াতের মাধ্যমে এই কথাটা বুঝাইতে চাচ্ছেন মানুষের মধ্যে যেই মানুষগুলো আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ডাকে অন্যের কাছে নিজের মুখাপেক্ষিতা প্রকাশ করে নিজের কাকুতি মিনতি আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে পেশ করে এক দুই নাম্বার অথবা আল্লাহর কথা মনে আসে তবে তাকেও সাথে রাখে অর্থাৎ আল্লাহকে বাদ দিয়ে করে টোটাল আল্লাহকে ভুলে যায় একটা সুরত অথবা আল্লাহর কথা মনে আছে তার কিন্তু মাখলুক দুনিয়ার তাকেও আল্লাহর সাথে রাখে যেমন বিধর্মীরা কাফেররা কুরআনুল কারীমের মধ্যে আছে মক্কার কুরাইশ কাফেরদেরকে জিজ্ঞাসা করা হয়তো যে তোমরা মূর্তির পূজা করো কেন আল্লাহকে তোমরা মানো না কয় যে হ্যাঁ অবশ্যই আমরা আল্লাহকে মানি তাইলে এই দেবতার পূজা করো কেন কয় যে এই কারণে এগুলার পূজা করি আমাদের বিশ্বাস এগুলো আমাদেরকে আল্লাহর কাছে আমাদের পক্ষে সুপারিশ করবে মা না'বুদুহুম ইল্লা লিইউকাররিবুনা ইলাল্লাহি যুলফা আমরা এদের ইবাদত করি এরা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে আল্লাহকে সরাসরি ডাকা যায় না আল্লাহকে সরাসরি পাওয়া যায় না আল্লাহর সাথে সরাসরি যোগাযোগ করা যায় না এই কারণে এদেরকে ধরছি এই দেবতা এরারে খুশি করিলে এরা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে নাউজুবিল্লাহ। এটা শিরক কিনা বলেন, এটা শিরক কিনা বলেন। আল্লাহকে ভুলে যাওয়া, টোটালি ত্যাগ করা, এটা তো কুফরি। আর আল্লাহর সাথে অন্যকেও ফিকির করা এটা হলো শিরক। আর আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ইমানদারের কাছে, আমরা যারা ইমানদার এখানে আমরা যারা বসছি প্রত্যেকেই নিজেকে মুসলমান ভাবি, ঠিক কিনা ভাবি না? প্রত্যেকেই নিজেকে মোমেন মনে করি, ইমানদার মনে করি। এখন সেই ইমানের দাবিতে কোন রকম কুফরি যেন না হয়, কোন রকম শিরক যেন না হয়, এটা আল্লাহ তাআলা কঠোরভাবে এখানে উল্লেখ করেছেন। কঠোরভাবে আল্লাহ তাআলা এটা বুঝাইছেন, লাভের মালিক, ক্ষতি করার মালিক, উপকারের মালিক, মুসিবতের মালিক, সর্বকিছুই একমাত্র আল্লাহ। আন-নাফি' ওয়াদ-দার হুয়া আল্লাহ, উপকারকারী, উপকার করে নেওয়ালা সেটাও আল্লাহ, ক্ষতি করে নেওয়ালা সেটাও কে? আল্লাহ। প্রতিটা বিপদ, প্রতিটা মুসিবত তাও আল্লাহর পক্ষ থেকে, প্রতিটা সুখ আনন্দ এটাও আল্লাহর পক্ষ থেকে, মুখের হাসি আল্লাহর দান, চোখের কান্না এটাও আল্লাহর দান। ওয়া আন্নাহু হুয়া আদহাকা ওয়া আবকা, আল্লাহ কোরআনে বলে তিনি হাসান তিনি কাঁদান। হাসায় কে, কাঁদায় কে? আল্লাহ। অতএব আল্লাহকে ভিন্ন অন্য কাউকে নিজের উপকার অপকার, নিজের সুখ দুঃখ, নিজের আনন্দ বেদনা, নিজের হাসি কান্না, নিজের পাওয়া না পাওয়া, নিজের প্রাপ্তি অপ্রাপ্তি, এর কোনো কিছুর বেলায় আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কাছে দ্বারস্থ হওয়া, অন্যকে মোহতাজ হওয়া, মুখাপেক্ষী হওয়া, এটা নিঃসন্দেহে শিরিক। এটা আল্লাহ তাআলা কোনোভাবেই পছন্দ করে না, কোনোভাবেই পছন্দ করে না। শিরিক আল্লাহ কোনোভাবে সহ্য করে না। কোরআনুল কারীমে আল্লাহ বলছে, মান ইউশরিক বিল্লাহ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে আল্লাহর সাথে শিরিক করবে আল্লাহ বলেন আমি আল্লাহ আমার জান্নাতটা তার জন্য হারাম করে দিলাম। নাউজুবিল্লাহ। এটা ঠিক এমন শক্ত কথা, বহুত শক্ত কথা। দুনিয়াতে কোনো মা কোনো বাবা চূড়ান্ত রাগ হইলে বলে আমার ঘরে তোর জন্য তুই ফুত, তোর মতো ফুত আমি পরিষ্কার বলে দিলাম, আমার ঘরে তোর ভাত খাওয়া হারাম, আমার ঘরের লোকমা ভাত তুই খাইস না। এটা বাপ যখন চূড়ান্ত রাগ করে তখন এই কথা বাপে বলে, মা বলে। রব্বুল আলামিন শিরিক করলে সর্বোচ্চ রাগ হয়, বেশি রাগ হয়, আল্লাহ তাআলা সহ্য করতে পারে না। আজ আমাদের আচরণের মধ্যে বাপ অনেক বেশি, অনেক বেশি মাখলুকের মোহতাজি। নিজের ছেলে ওনার দৃঢ় বিশ্বাস, সুদে টাকা লাগাইয়া হইল, যেমনে পারি কিস্তিতে পারি, সুদে পারি, ফত্তনে পারি, লোনে পারি, আমি থাকতে যদি আমার ছেলেটাকে কোনোভাবে বিদেশ পাঠাইয়া দিতে পারি, বা বাজারে দোকান করে দিতে পারি, অথবা চাকরি নিয়ে দিতে পারি, তাইলে আমার আর শেষ বয়সটা আরামে কাটবে, সুখে কাটবে, কষ্ট হবে না। এই লোকটার ধ্যান থেকে আল্লাহ বিদায়, আল্লাহ বিদায় না। কথা বলেন না কেন? যদি আল্লাহ বিদায় নাই হতো তাইলে আপনি এই ফয়সালা কেমনে করলেন যে এই ছেলেটা উপযুক্ত হলে আপনার ভবিষ্যৎ বৃদ্ধকালে এই ছেলেটা আপনার সবকিছু দেখবে, তার কি নিশ্চয়তা আছে? হাজারো লক্ষ পিতা তার ছেলের জন্য রক্ত পানি করে সব ব্যবস্থা করে দেওয়ার পর সন্তানকে বিয়ে করাইবার পরে 6 মাসের ব্যবধানে সেই সন্তান তার বউ নিয়া আলাদা হইয়া জীবনের তরে বিচ্ছিন্ন হয়ে যায়। সেই বাপ আবার আগের মতোই, সেই মা বৃদ্ধ আবার আগের মতোই নিজের চুলায় নিজেই রান্না করে। এ কি একটা দুইটা ঘটনা? এরকম কি একটা দুইটা? সেদিন আমার কাছে বলতেছে কুমিল্লা শহরে 3 ভাই, বড় ভাই তার বিবি, বড় ভাই সে থাকে ঢাকা আর কুমিল্লা, তার বিবি ঢাকা চাকরি করে, तार एकटा छेले लंडन बौनिया थाके एकटाई छेले आर मेयो नाई छेलेओ नाई एरपरेर भाई से कुमिल्ला चाकरी करे आर तार भाई बौ सिलेट चाकरी करे एरपरेर भाई से कुमिल्ला चाकरी करे तार बौ ढाका चाकरी करे आर तार एकटा छेले एटा तार काछे थाके बौर काछे ना तारा तीन भाई आर तादेर छोट भाइयेर एकटा छेले एई चारजन मानुष पुरुष तादेर 10 तला फ्लैट शहरे कुमिल्लाते ओइखाने एकजन काजेर महिला राखছে 5000 टाका वेतने शुधु भात तरकारी रांधা দেয় এই তিন বলদে ভাত খায় কথা বুঝছেন না এই তিন বলদে আর ওই শুডুডা এই চারজনে মিল্লা বেডি কামের বেডি ভাত রাঁধা দেয় আর এই তিনজনে ভাত খায় এর মধ্যে একজন একটা মেডিকেল কলেজের চেয়ারম্যান প্রাইভেট একটা মেডিকেল কলেজের চেয়ারম্যান বেসরকারি আপনি বলেন বক্সি গাড়িতে চলে কোটি কোটি টাকা 10 তলা ফ্ল্যাট খামখেয়ালি কত এ কি জিন্দেগি কথা বলেন না এটা কি জিন্দেগি আসলে এর নাম জীবন এ কি সুখ আহা এজন্য এটা বড় বোঝা উচিত আল্লাহকে বাদ দিয়ে মাখলুককে যে রাজি করে আল্লাহকে বাদ দিয়ে সৃষ্টিকে যে রাজি করে আল্লাহর কসম ওই মাখলুক তার প্রতি नाराज হবেই হবে তার থেকে তার বিচ্ছেদ হবেই হবে আর আল্লাহকে তো সে বিচ্ছেদ করেই রাখছে এজন্য আল্লাহর ওয়াদা আছে হাদিসে আল্লাহ পাক পরিষ্কার বলে আমাকে বাদ দিয়ে যাকে খুশি করলি অচিরেই তাকে অখুশি আমি বানায় দেব আর আমি অখুশি আছি তোর খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা তখন দেখবি তোর দুনিয়াও শেষ তোর আখিরাতও শেষ আমার নারাজির কারণে তোর আখিরাত বরবাদ আর ওই বিবির নারাজির কারণে সন্তানের নারাজির কারণে তোর দুনিয়াও বরবাদ তোর দুনিয়াও বরবাদ এজন্য আল্লাহকে বাদ দিয়ে আল্লাহকে ছেড়ে আল্লাহর বিধান ছেড়ে আল্লাহর হুকুম ছেড়ে আল্লাহর গোলামি ছেড়ে কিছুই করা উচিত না বাজার একটা টাকা রোজগার করব আমার কথাটা মনোযোগ দিয়া বুঝেন আমি আপনাদের চেনা মানুষ আপনারাও আমার চেনা মানুষ আপনাদের কমপক্ষে এখানে 3 ভাগের 2 ভাগ না 2.5 ভাগ মানুষের চেহারা আমি চিনি চিনি না আপনাদের অধিকাংশ মানুষের চেহারা চিনি আমি আলহামদুলিল্লাহ জিন্দেগীর এক লম্বা সময় আমার জিন্দেগীর এই মুরাদনগরে এখন যদিও কিছুটা কম আশা হয় কিন্তু এরপরেও আমার আলাদা টান আপনাদের এই উপজেলার প্রতি আছে কারণ আমার জীবনের প্রথম কর্মজীবন শুরু আমার এখান থেকে সোনাকান্দা মাদ্রাসায় আমি 11 বছর 1-2 দিন না 11 বছর আমি এই মাদ্রাসায় শিক্ষকতা করে গেছি এই অঞ্চলগুলোতে আমি রিক্সা দিয়া বহু আসতাম মাহফিলে মাহফিলে অতএব আমি আপনাদের কাছে এক দরদি ভাই হিসাবে আপনাদের এক প্রিয়জন হিসাবে পরিচিত মানুষ হিসাবে শতভাগ আন্তরিকতা নিয়ে বলতে চাই এটা যে আল্লাহকে নারাজ করে ছেলেকে খুশি করেন না আল্লাহকে নারাজ করে মেয়েকে খুশি করেন না আল্লাহকে नाराज করে বিবিকে খুশি করেন না আল্লাহকে नाराज করে মাকে খুশি করেন না মাকেও না বাবাকেও না ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা আল্লাহ কোরআনে সূরা বনি ইসরাঈলের মধ্যে সূরা লোকমানের মধ্যে আছে আল্লাহ তাআলা বলে তোমার মা বাবাও যদি আমি আল্লাহর সাথে শিরিক করতে বলে আমি আল্লাহর সাথে শিরিক করার জন্য বাধ্য করে তোমাকে আমি বলে দিলাম আল্লাহ বলে ফালা তুতিহুমা তুমি ওই মা বাবার ওই কথার অনুসরণ করো না তবে তাদের সাথে দুনিয়াতে ভালো আচরণ কইরো জুলুম কইরো না কিন্তু তাদের অন্যায় আমাকে বাদ দিয়ে আমার নাফরমানি হবে এমন কোন বিষয়ে তাদের অনুসরণ করো এমন অনুসরণ করো স্বামীর ওই কথার অনুসরণ করো না বিবি যে কথা তোমার আখিরাত বরবাদ করবে। बीबीर ओई कथा शुनो ना स्वामी जे कथा तुम्हार आखिरात बर्बाद करबे। आज आमादेर हजारों पुरुष आमरा आमादेर बीबीदेरके तादेर स्वाधीनतार उपरे छेड़े दिछि। जाओ आमार थेके शुधु टाका नाओ, बाकी साज गोज गहना अलंकार कापड़ चुपड़ थ्री पिस कापड़ एवं तुम्हार जा मन चाय तुमी ताई करो। जत बार जाइते मन चाय मार्केटे जाओ, जत बेड़ित लगेर निये एक जोड़ा जूता किनते कमपक्षे दुई अटो बेड़ित जाय। प्रति अटोते 6 जन करे हइले 12 जने मिल्ला जूता सहेज करे एक जोड़ा, ताओ आबार एटाओ एक घंटायও सहेज हय ना। ए जूता एक जोड़ा 12 बेड़ी मिल्ला सहेज करते लागे 12 घंटा। एक दुकाने सहेजे ओई लो राजी हय ना। आमार एटा आमार बुझ आर कि आमार हिसाब हइलो सहेज হইছে इच्छा करेই আরো আটবো। আসল কত হলো এটা হেবেডির সিদ্ধান্ত হইলো আরো যেই পরিমাণ পাউডার লাগাইছে, যেই পরিমাণ ফেয়ার এন্ড লাভলি ডলছে, এখানে যদি শুধু এক দোকানদারে দেখে তাহলে খরচা হিসাবে পোষাই আয় না। কথা বুঝছেন না? যে পরিমাণ খরচ এই পাউডার চুনুর পিছনে এটা যদি শুধু দুই চারজন মানুষে দেখে তাহলে এটা কি পোষাই আইলো? কথা বুঝে একটা পোষাইতে হবে, একটা খরচ গেছে তো এখানে। এই জন্য যত বেড়াই দেখবে ততই তো ওনার কি খরচ আই উঠতে আইলো, কষ্টটা সার্থক হইল। বলেন নাউজুবিল্লাহ। লানত ওই মহিলার উপরে, লানত অভিশাপ ওই মহিলার উপরে, কায়নাতের লানত তার উপরে। লানাল্লাহু নাযিরা ওয়াল মানযুরা ইলাইহি। আল্লাহ রসুল এটা লানত দিয়েছে। আল্লাহ নবী বলছে যে নারী নিজেকে দেখায় তার উপরও লানত, আর যে দেখে ওই পুরুষ তার উপরও খোদার লানত। আন নাযিরা ওয়াল মানযুরা ইলাইহি, যে দেখলো তার উপরও লানত, যাকে দেখলো তার উপরও লানত। বলেন নাউযুবিল্লাহ। অতএব বিবিকে রাজি করা, ছেলেকে রাজি করা, মেয়েকে রাজি করা, মাকে রাজি করা, বাবাকে রাজি করা, গুনাহ করে আল্লাহর নাফরমানি করে সুদে টাকা নিলেন, ঘুষে টাকা নিলেন, লোনে টাকা নিলেন, কিস্তিতে টাকা নিলেন, ধোকাবাজি করলেন, ওজনে কম দিলেন, প্রতারণা করলেন, ঠকাইলেন, শুধু স্বপ্ন একটাই বিবি বাচ্চা নিয়ে সুখে থাকবেন।